আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের যাদের ওয়েবসাইট বা ডোমেইন আছে এবং ডোমেইনে SSL এনেবল করে ডোমেইনটি আরও সিকিউর করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা লাইফ টাইমের জন্য ফ্রিতে একটি ভালো মানের SSL এনেবল করবেন এবং এনেবল করে আপনার ওয়েবসাইটকে আরও বেশি স্পিডি এবং সিকিউর বানাবেন, সেই পদ্ধতি দেখাবো। আরেকটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন সরাসরি স্ক্রিনে চলে যাই। প্রথমে আপনাকে cloudflare.com এই সাইটটিতে প্রবেশ করতে হবে, করে সাইন আপ করে নিতে হবে। আমার যেহেতু পূর্বে সাইন আপ করা আছে, আমি সরাসরি লগ ইনে চলে যাব। আমি এখন লগ ইন করবো। এখানে দেখেন আমার bloggeralli.com এই সাইটটি অ্যাক্টিভ করা আছে, SSL এনেবল করা আছে এই cloudflare.com থেকে। আমি আরেকটি সাইট আমি অ্যাড করব, techtunes.in। আমি অ্যাড সাইটে ক্লিক করব। এরপরে আমি এখান থেকে ফ্রি 0 USD এই প্ল্যানটা সিলেক্ট করব, করে কন্টিনিউতে ক্লিক করব। সার্চিং করতেছে। এরপরে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটু লক্ষ্য করবেন, এখানে এক্সিস্টিং নেম সার্ভার দেখাচ্ছে আমার ডোমেইনের, এটি চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে cloudflare নেম সার্ভার এটি অ্যাড করতে হবে। এজন্য আমার ডোমেইনের কন্ট্রোল প্যানেলে চলে যাব। এখান থেকে আমি ডোমেইন, এখান থেকে আমি techtunes.in এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন নেম সার্ভার সেন্স, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই নেম সার্ভারটা কপি করে নিয়ে এসে এটার পরিবর্তে আমি cloudflare নেম সার্ভারটা বসিয়ে দেব। এরপরে আমি সেভ বাটনে ক্লিক করব। হ্যাঁ, আমার নেম সার্ভারটি চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি একবার পেজটি রিলোড দিয়ে দেখব। হ্যাঁ, নেম সার্ভারটি চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি আবার cloudflare চলে যাব। এখানে ডান চেক নেম সার্ভার এখানে ক্লিক করব। এখান থেকে আমি কনফিগারেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এনেবল অলওয়েজ ইউজ HTTPS, এটি আমি অ্যাপ্লাই রিকমেন্ডেশন করব। হ্যাঁ, এটি অ্যাপ্লাইড হয়ে গেছে। এরপরে আমি এনেবল অটো মিনিফাই এটিও এনেবল করে দিব। এখানে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেন, আমার ওয়েবসাইটের জন্য SSL বা HTTPS এনেবল করার জন্য আমি অ্যাপ্লাইড করে দিয়েছি। এরপরে আমার ওয়েবসাইটটি স্পিডি করার জন্য এই যে এনেবল অটো মিনিফাই এটি অ্যাপ্লাইড করে দিয়েছি। এখন আমি গো টু ওভারভিউ পেজে চলে যাব। এখানে বন্ধুরা লক্ষ্য করেন, কমপ্লিট ইউর নেম সার্ভার সেট আপ, techtunes.in ইজ নট ইট অ্যাক্টিভ অন cloudflare, এখনও অ্যাক্টিভ হয়নি। অ্যাক্টিভ করার জন্য আমি এখানে যে লক চিহ্ন SSL এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন SSL এটি এনেবল করে দিব। এটি পুরোপুরি আপনার ওয়েবসাইটে এনেবল হইতে কিছু সময় লাগতে পারে। এরপরে আমি ওভারভিউতে যাব, গিয়ে এখানে রিভিউ সেটিং এখানে ক্লিক করব। এখানে ভিউ রিকমেন্ডেশন এখানে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে দুটো অ্যাপ্লাইড করা আছে। আবার ব্যাগে চলে যাব, চলে গিয়ে এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে দেখেন techtunes.in অ্যাক্টিভ, এটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে দেখেন একটি মেসেজ দিয়েছে, গ্রেট নিউজ, cloudflare ইজ নাও প্রোটেক্টিং ইউর সাইট। আমার সাইটের সাথে cloudflare অ্যাড হয়ে গেছে এবং cloudflare যত
সিকিউর প্রোটেকশন আছে, এটি আমার সাইটে এনেবল হয়ে গেছে। এখন আমি এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন techtunes.in অ্যাক্টিভ, এটি অ্যাক্টিভ হয়ে গেছে। এবং SSL এ যদি ক্লিক করি দেখেন এটি এনেবল হয়ে গেছে। এরপরে আমি আমার সাইটে প্রবেশ করে দেখাই, techtunes.in এন্টার দিলাম। আমার techtunes.in এই সাইটটি bloggerali.com এর সাইটের সাথে রিডাইরেক্ট করা আছে, যার কারণে ব্লগার আলি শো করবে। এখানে দেখেন আপনার সাইটটিতে যখন SSL অ্যাক্টিভ হবে তখন এইখানে আপনার ডোমেনের শুরুতে এই লক চিহ্ন আসবে। এখানে লেখা আছে কানেকশন ইজ সিকিউর, এবং এখানে যদি ক্লিক করেন এর পূর্বে এই দেখেন HTTPS এটি লেখা আসবে। এর ফলে আপনার ওয়েবসাইট অনেক বেশি সিকিউর থাকবে এবং ওয়েবসাইটের স্পিড আরও বৃদ্ধি পাবে। তো এভাবেই আপনারা ফ্রিতে লাইফ টাইমের জন্য SSL সার্টিফিকেট এনেবল করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।